করাচি ইউনিভার্সিটি ক্যাম্পাস, তার একটি রাস্তার মোড়ে কালো বোরখা পরে দাঁড়ানো এক নারী থেকে ধেয়ে আসছে একটি মাইক্রোবাস, তাতে চীনা কয়েকজন শিক্ষক ও তাদের চালক। মাইক্রোবাসটি মোড় ঘোরার চেষ্টা করতেই দাঁড়িয়ে থাকা নারী বামে সামান্য একটু ঢুল দিলেন, পরিষ্কার বোঝা গেল না, অমনি বিস্ফোরণ, অগ্নিশিখা, বিকট শব্দে উড়ে গেল সব। কোথায় ওই নারী, কোথায় গাড়ির যাত্রীরা, কিছুই বোঝা গেল না। পরক্ষণে জানা গেল এটা ছিল আত্মঘাতী বোমা হামলা। হামলাকারী নারী প্রাণীবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী বিজ্ঞানের শিক্ষিকা, 5 মাস আগে আরও একটি বিষয়ে মাস্টার্স করতে যোগ দিয়েছেন করাচি ইউনিভার্সিটিতে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার স্বামী ডাক্তার, আছে 2টি ফুটফুটে বাচ্চা, এই নারীর নাম সারি বেলুচ। তার মতো একজন সচেতন প্রাজ্ঞ নারী কিভাবে এই আত্মঘাতী হামলা চালাতে পারেন, তা নিয়ে সারাদিন রাত আলোচনা পাকিস্তানে এবং এ অঞ্চলে। হামলায় 3 চীনা শিক্ষক ও তাদের পাকিস্তানি ড্রাইভারকে হত্যার পর তোলপাড় চলছে, কড়া বার্তা দিয়েছে চীন। হামলার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন চীনের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী উ জিয়াং হাও। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তদন্ত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন, কিন্তু রহস্য দানা বাঁধছে আত্মঘাতী নারীকে নিয়ে। পাকিস্তানি এক কর্মকর্তা বুধবার বলেছেন, ওই নারী বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের পক্ষে এই হামলা চালিয়েছে, তার নাম সারি বেলুচ। বেলুচ লিবারেশন আর্মি তাদের পক্ষে প্রথম নারী এই আত্মঘাতী সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। বেলুচ লিবারেশন আর্মি আরও একবার চীনকে সতর্ক করেছে এই বলে যে অবিলম্বে তাদের সম্প্রসারণশীল প্রকল্পগুলো বন্ধ করতে হবে, তা না হলে ভবিষ্যতের হামলা হবে আরও কঠিন। বেলুচ বিচ্ছিন্নতাবাদী গেরিলারা দীর্ঘদিন যাবৎ তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদে উচ্চতম ভাগ পাওয়ার দাবিতে লড়াই চালিয়ে আসছে। প্রদেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, বিশেষ করে তাদের দৃষ্টি পড়েছে প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রকল্প, অবকাঠামো এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দিকে। কয়েক বছরে বেলুচরা চীনা প্রকল্প ও কর্মীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। বেলুচিস্তান এবং এর গভীর সমুদ্র বন্দর গোয়েদ্দার হল চীনের বেল্ট অ্যান্ড রোড নেটওয়ার্ক বিষয়ক অবকাঠামো এবং মধ্যপ্রাচ্য ও অন্যান্য স্থানে জ্বালানি বিস্তার বিষয়ক প্রকল্পের বিরোধী। পাকিস্তানে কয়েক বছর আত্মঘাতী হামলা উগ্রপন্থীদের অবলম্বন হয়ে উঠেছে। সাধারণত এসব হামলা এতদিন চালিয়েছে পুরুষ এবং বালকরা, তবে মঙ্গলবারের আত্মঘাতী হামলা প্রথম তাদের একজন নারী চালিয়েছেন। আরও হামলার হুমকি দিয়েছে তারা। চীনকে পাকিস্তান নিশ্চয়তা দিয়ে আসছে যে চীনা প্রকল্প এবং নাগরিকদের রক্ষায় তারা সব কিছু করবে, কিন্তু এমন আত্মঘাতী হামলা বৃদ্ধির ফলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানে। এজন্য কড়া নিন্দা জানিয়েছে চীন। তারা হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতের হামলা বন্ধ করার উপায় বের করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আত্মঘাতী হামলাকারী ওই নারী বেলুচিস্তানের, তিনি বিজ্ঞানের একজন শিক্ষিকা, করাচি ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য প্রায় 5 মাস আগে সাইন আপ করেছেন। এ ঘটনায় পুলিশ, বেসামরিক এবং সামরিক গোয়েন্দা এজেন্সিগুলো তদন্ত শুরু করেছে। করাচি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর নাসিরা খাতুন হৃদয়খরা শোক ও নিন্দা জানিয়েছেন। যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, বলেছেন বুধবার ক্যাম্পাস বন্ধ থাকবে। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।